एवरीवन अस्सलामु आलैकुम केमन आछेन आपनारा सबाई निश्चयई भालो आछेन। तो अनेक दिन पर चले आसलाम आरेकटी रेसिपि निये। तो आमी घरे किभाबे घी और बाटार तैरी करब सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। एई जे देखुन आमी एखाने दूधेर सर जमिये रेखे दियेछिलाम डीप फ्रिजे, तो सेइगुलो दिये आज आमी घी और बाटार तैरी करे देखाबो। तो आमी जेभाबे बानाई बाटार घी सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। तो दूधेर सर एखाने अनेकगुलोई होयेछे, प्राय एक केजिर थेकेओ बेशी आछे एखाने दूधेर सर। तो आमी ए दूधेर सरटाके पाटाय बेटे निब। आपनारा चाइले हैंड बिटार आछे, तारपरे ब्लेंडार आछे, सेगुलो दिएओ एटा भिट करे तारपरे बाटारटा उपरे थेके तुले निते पारेन। এখন তো অনেকেই দেখি বোতলে ঝাঁকিয়ে বাটারটা তুলে নেন, এটা আপনাদের ইচ্ছে। তো আমি পাটায় পিষে নিচ্ছি, তো আমার কাছে পিষে নিলে সবচেয়ে ভালো হয়, তাই আমি এভাবে পিষে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো দুধের সর পাটায় বেটে নেব। তো সবগুলো দুধের সর আমি এই যে মিহি করে বেটে নিয়েছি, খুব স্মুথ হয়েছে। তো ব্লেন্ডার করলে বা হ্যান্ড পিটার দিয়েও এই কাজটি করলে কিন্তু এত স্মুথ হয় না। তো যাই হোক, আমি এই যে ঠান্ডা বরফের যে পানিটা আছে ফ্রিজের, সেই বরফের পানিগুলো দিয়ে আমি এই বাটারগুলো আর এই ঘিগুলোকে তুলে নিব। তবে সবচেয়ে বেশি যে বরফের পানিগুলো আছে সেই পানিগুলো এখানে অ্যাড করতে হবে। তারপরে এভাবে হাত দিয়ে নেড়ে ছেড়ে আমি উপরের থেকে বাটারগুলো তুলে নিব। তো আমি উপরের থেকে বাটারগুলো তুলে নিচ্ছি। সবটুকু বাটার তোলা হয়ে গেলে আমি আরও এখানে ঠান্ডা পানি অ্যাড করব। অবশিষ্ট যে দুধটা রয়ে গেছে এটা ফেলে দিবেন না, এটার সাথে আপনারা একটু লেবু আর একটু বিট লবণ মিশিয়ে আপনারা এটা মাঠা হিসাবে খেয়ে নিতে পারেন। তো এই যে আমি এখানে আরও ঠান্ডা বরফের পানি দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাটারটা কীরকম হবে ঠান্ডা পানিটা দিলে। এই যে দেখুন, হাতের ভিতরে আমি একটু বাটার নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে চেপে চেপে এই যে ধুয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম হবে বাটারটা। আর বাটারটা আমি এভাবে তুলে নিব, আর বাকিগুলো আমি দিয়ে আমি ঘি তৈরি করে নেব। যত ঠান্ডা পানি দিবেন, যত বরফ দিবেন, ততই কিন্তু এই বাটারটা উপরে ভেসে উঠবে। তো আমারটা ভেসে উঠেছে, আমি এখন তুলে নিচ্ছি, হয়ে গেছে এটা আমার। তো আমি আর এখানে ঠান্ডা পানি বা বরফ আর দেবো না, উপরে থেকে আমি বাটারটা তুলে নিচ্ছি। সবটুকু বাটার আমার তোলা হয়ে গেছে, সবটুকু আমি তুলে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা বাটার তুলে রাখবো একটা বক্স বাটিতে। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো ডিপ ফ্রিজে আমি যতটুকু বাটার আমার প্রয়োজন আমি ততটুকু বাটার এখানে তুলে রাখলাম। এটা আমি এখন রেখে দেব ডিপ ফ্রিজে, বের করে তারপর আমি এটা কেটে নিব। আর এই বাকি অংশটুক দিয়ে আমি ঘি তৈরি করে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা আমি অন করে দিয়েছি। এখন হাইয়ের মাঝামাঝি রেখে আমি এই ঘিটা বানিয়ে নিব। সবটুকু ঘি গলে গিয়েছে। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা বাটারের কালার। তো আমি এটাকে ভালো করে জাল করে তারপরে ঘি তৈরি করে নিচ্ছি। এই যে এটা আরও ভালো করে জাল করে নিতে হবে। যত জাল দেব তত কালার সুন্দর হবে। আর এই যে দেখুন, যেই যে ছানা ছানা রয়ে গেছে এইগুলো থেকে আরও ঘি বের হবে, এগুলো আরও আমি ভেজে নিব। তো এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এখন ঘিটা নামিয়ে নিব। আমি এর চেয়ে আর বেশি কালার করব না, কারণ এই কালারটাই আমার কাছে ভালো লাগে দেখতে। আমি নামিয়ে ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপরে আমি ছেঁকে নিব। তো আমি ঘিটা একটা কাছে জারের ভিতরে ভরে নিব। তো আমার এই যে ঘি এটা আমি ছেঁকে নিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কাছের ঝাড়ে ছেঁকে ভরে নিচ্ছি।
বাসায় বেশি করে দুধের সর যদি জমিয়ে রাখেন তাহলে খুব সহজেই আপনারা বাসায় ঘি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ এই ঘিটি তৈরি করা, আমার তো কোনো ঝামেলাই হয়নি, তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আমার এই ঘিয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিন।